হ্যালো বন্ধুরা, বর্ণালী এবি ব্লকে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের কাছে আজকের ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখো স্নান করে নিয়েছি, পুজো করে নিয়েছি। তো আজকে জানো আজকে হচ্ছে খাসি মাংস এনেছি, তো খাসি মাংস বানাবো। আর হচ্ছে যে আজকে সকালবেলা নাস্তা করে নিয়েছি আমরা সবাই, আজকে চা খেয়ে খাওয়া হয়েছে, আর হচ্ছে ডিমের অমলেট আর পাঁউ খাওয়া হয়েছে। আজকে কিছু বানায়নি, তো আজকে ওইগুলোই খাওয়া হয়েছে। তো আজকে কি কি রান্না করবো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি রান্না করতে চলে এসেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে চালটা তুলবো। আর এখানে দেখো মাংস আর আলু আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে। দেখো ছোটো ছোটোগুলো, এগুলো নেহার জন্য, নেহা আলাদা, নেহার জন্য চিকেন একটু আনা হয়েছে, চিকেন খাবে নেহা, আর ওর জন্য চিকেন বানানো হবে। আর এখানে দেখো লিপিকা যে মটনটা ধুয়ে নিচ্ছে ভালো করে, লিপিকা দিচ্ছে। তো ধুয়ে নেওয়ার পরে তোমাদেরকে কী করে বানাচ্ছি দেখাচ্ছি। তো দেখো আলুটাতে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তোমরা তো তোমরা হচ্ছে জানো নি নেহা খাসি মাংস খায় না, ও মুরগি খায়, চিকেনটাই খায়। তো ওর জন্য চিকেন আনা হয়েছে, আর আমাদের জন্য মটন আনা হয়েছে, আমরা খাবো, ও খায় না, আমরা তিনজন খাবো। তো আমি লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো এখানে চাল তুলে দিয়েছি, ভাতটা ফুটছে, এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আলুতে, হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এখানে লিপিকা যে মটনটা ধুয়ে নিয়ে চলে এসেছে, রেখে দিয়েছি, তোমাদের বানাচ্ছি কী করে দেখাবো। তো দেখো এই আলুর তেলে আমি এবার সাহাজিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাহাজিরে দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম। এখানে ছোট এলাচ, ডালচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব দিয়ে দিলাম, ফুড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা তুলে দেবো। এই যে দেখো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি চারটে বড় বড়, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নেহার জন্য যে চিকেনটা বানাবো তার জন্য আলাদা করে পেঁয়াজ টমেটো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তো লাল হয়ে গেছে, পেঁয়াজটা এবার দিয়ে দেবো পুরো। পেঁয়াজটা পুরো দিয়ে এবার ধুয়ে নেবো। তো দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ, দু চামচ দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো। তো দেখো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হোক, তারপর সব এক একে মশলা দিয়ে দেবো। আর কারণ কি মশলাটা ভালো করে কষে মাংসটা একটু কড়াতে কষে নিয়ে এই রকম করে দুটো সিটি মেরে দেবো। এবার একে একে আমি সব মশলা দেবো, একটু ভাজাও টমেটোটা। তো আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি প্রথমে, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো, দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়োটা খুব ঝাল, দেড় চামচ সূর্য গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেবো। এবার এটা একটু নুন দেবো,
নুন দিলাম। অল্প করে স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। অল্প করে একটু জল দেবো। তো দেখো, এবার উপর থেকে একটু হাফ চামচ জিরে পাউডার আর হাফ চামচ ধনে পাউডার দিয়ে দিয়েছি, এটাকেও কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। দেখো এখানে এই যে মাংসটা ধুয়ে দিয়েছে লিপিকা, আমি এবার দিয়ে দেবো মাংসটা। এবার ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি মেরে তোমাদেরকে দেখাচ্ছি, ফিরে আসছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো এখানে লিপিকাকে ভাত বেড়ে সাজিয়ে দিয়েছি, পরিবেশন করে দিয়েছি, লিপিকা এবার খেয়ে নেবে। তো দেখো ইয়াম্মি ইয়াম্মি মটন বানিয়ে নিয়েছি। কালারটা শুধু দেখে না কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, খুব সুন্দর লাগবে যেরকম করে আমি বানালাম। তো দেখো এখানে ভাত আর এই যে আম কেটে দিয়ে দিয়েছি, আর এখানে মটন দিয়ে দিয়েছি, আর এখানে আম গুড় ছিল দিয়েছি। তো এবার লিপিকা খেয়ে নেবে, বেশি গরম, এখানে আর কিছু বেশি বানালাম না। তো আমি এখানেই রেসিপিটা শেষ করছি, ব্লগটা শেষ করছি। তো আমার পরে ব্লগ নিয়ে পরে ফিরে আসছি। তোমরা সবাই আমার ব্লগটা দেখ, আমার চ্যানেলটা সবাই দেখতে থাকো, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে সবসময় থাকো, এটাই আমি চাই। তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে, এই যে আম কাটা হয়ে গেছে। এখানে দেখো নেহা চিকেন বানিয়ে নিয়েছি, নেহা চিকেন দিয়ে খাচ্ছে। এখানে আমি খাচ্ছি খাসির মাংস দিয়ে, মটন দিয়ে। এখানে লিপিকা খাচ্ছে, এখানে তোমাদের দাদা খাচ্ছে। তো সবাই খেতে বসে গেছি, সবাই আমরা খাচ্ছি।